নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 14 মে 2023 মহাভাগ্যে মেষ টু মীন রাশি কি ফল পেতে চলেছে, আগামীকাল আপনাদের দিনটি কেমন যেতে চলেছে, আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে 12টি রাশি নিয়ে আলোচনা করব এবং 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে জানাব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন। আপনি মেষ থেকে মীন রাশির যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনার যে রাশি থাকুক না কেন, আপনার ক্ষেত্রে আগামী দিনে কোন কোন দিক শুভ রয়েছে, কোন কোন দিকে সমস্যা আসবে ইন ডিটেলস আমি আলোচনা করব এবং শুভ রং, লাকি নাম্বার এবং ভাগ্যের পার্সেন্টেজ। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ফায়দা পেতে চলেছেন। স্বাস্থ্যের জায়গা আপনার ভালো রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে এবং অর্থনৈতিক স্থিতির জায়গা সব মিলিয়ে ভালো দেখা যাচ্ছে। আগামী কাল উত্তম রয়েছে অর্থের জায়গা, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি শনির বীজমন্ত্র পাঠ করুন, আপনারা আগামীকাল মেষ রাশি মানুষ যদি হন শনির বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং সাদা, ভাগ্যের মিটার 75%। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5। বৃষ রাশি, অর্থনৈতিক সমস্যা দূর হবে, ছোটোখাটো লাভজনক যাত্রা আপনার হতে পারে। এই সময়ে আপনার সম্পত্তি লাভ নিশ্চিত রূপে হবে, কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনাদের শুভ রং লাল, ভাগ্যের মিটার আপনার 85%, উত্তম ভাগ্য। আপনাদের টার্গেট নাম্বার 9। মিথুন রাশির চাকরি ক্ষেত্রে কিছু, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। আটকে থাকা টাকা, দীর্ঘদিনকার আটকে আছে এমন টাকা আপনি পেতে পারেন। আপনি আগামীকাল কাজের ব্যস্ততায় থাকবেন, কাজের চাপ আগামীকাল আপনাদের থাকবে। আপনি বিশেষভাবে কোনো খাওয়ার বস্তু দান করুন নির্ধনী ব্যক্তিকে, বিশেষভাবে লাভ পাবেন। আপনাদের শুভ রং গোল্ডেন, ভাগ্যের মিটার 70%, উত্তম ভাগ্য রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 7। এরপর যে রাশি, কর্কট রাশির মানসিক দুশ্চিন্তা আপনার থাকবে, ছোটোখাটো ব্যাপারে মানসিক দুশ্চিন্তা আপনাদের থাকবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। আপনারা এই সময় জাঙ্ক ফুড, ফাস্টফুড এড়িয়ে চলুন। সাদা মিষ্টি নির্ধনী ব্যক্তিকে দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনাদের শুভ রং ক্রিম, ভাগ্যের মিটার 65%, অর্থাৎ যেমন কাজ করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন। আপনাদের টার্গেট নাম্বার 6। সিংহ রাশি, স্বাস্থ্যের
আপনার ভালো থাকবে। সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল আগামীকাল স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে খুব ভালো। অর্থক্ষেত্রে লাভ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন, দীর্ঘদিনকার কোনো কাজ আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে পারে। মানসিক দুশ্চিন্তা আপনার কাটবে। আপনারা নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং কমলা, ভাগ্যের মিটার 70%। আগামীকালের টার্গেট নাম্বার 1। কন্যা রাশি, আপনি আগামীকাল একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে, অর্থাৎ যে কোনো কাজের মধ্যে আপনি আগামীকাল দিনের মধ্যে একটু হলেও ব্যস্ত থাকবেন, কিন্তু এই ব্যস্ততা আপনার লাভজনক হবে। ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল। সন্তান ক্ষেত্রের চিন্তা দূর হবে, সন্তানের জায়গা নিয়ে যাদের চিন্তা ছিল সেই জায়গাটা কিছুটা হলেও আপনার দূর হবে। আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন, বিশেষভাবে দিন ভালো যাবে। আপনাদের শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 70%। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। তুলা রাশি, অর্থের দিকে আপনার ভালো আসবে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনার ভালো থাকবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা দূর হবে এবং দীর্ঘদিন আটকে আছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন। দীর্ঘদিন যে টাকাগুলো আপনাদের পড়ে আছে সেই টাকাগুলো আপনারা পেতে পারেন। কাজের ক্ষেত্রে আপনার যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আপনার আটকাবে, অর্থাৎ কাটবে। আপনারা যে কোনো দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। শুভ রং আকাশি, ভাগ্যের মিটার 70%। আপনাদের টার্গেট নাম্বার 3। বৃশ্চিক রাশির চিন্তা আপনাদের বাড়বে, কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর দিন এবং আপনারা আগামীকাল নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন। শুভ রং আপনাদের নীল এবং ভাগ্যের মিটার 60%। আপনাদের টার্গেট নাম্বার 2। ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন, আপনি যে প্ল্যানিং করছেন, যে পরিকল্পনা করছেন সেটা কাউকে জানাবেন না, নিজের মধ্যে রাখুন। গোপনীয়তা আপনার জীবনে কিন্তু উন্নতি কিন্তু দিবে, অর্থাৎ যে কোনো জিনিস শেয়ার করবেন না। অর্থনৈতিক স্থিতি আপনার ভালো থাকবে। আপনি সূর্য দেবতাকে জল নিবেদন করুন। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 80%। টার্গেট নাম্বার 8। মকর রাশি, কোনো জায়গা থেকে আপনি সম্মান পেতে পারেন, পুরস্কার পেতে পারেন, অর্থাৎ এই সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার গৃহে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। হনুমান 40 পাঠ করুন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং লাল, ভাগ্যের মিটার 90%। টার্গেট নাম্বার 4। কুম্ভ রাশির অর্থের সমস্যা দূর হবে, ধর্মীয় কাজে আপনি
ব্যস্ততা থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন। শুভ রং গোলাপি। ভাগ্যের মিটার 85%। অতি উত্তম ভাগ্য। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। এরপর যে রাশি মীন রাশি, মীন রাশির পারিবারিক বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন। আপনার ভালো সময়ের অপেক্ষা করুন, আগামী দিন আপনার ভালো সময় আসতে চলেছে। কোনো বন্ধুর সাহায্য আপনি আগামীকাল পেতে পারেন বা যোগাযোগ হতে পারে। নির্ধনী ব্যক্তিকে মিষ্টি দান করুন। শুভ রং সবুজ। ভাগ্যের মিটার 60%, অর্থাৎ মধ্যম ভাগ্য রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, অর্থাৎ মেষ টু মীন রাশির সার্বিক আলোচনা করলাম। আগামীকাল কেমন যেতে পারে, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যারা গ্রহ রত্ন নিতে চাইছেন বা কবজ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।